নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান কারার ওই লৌহ কপাট। সিবিআই, ইডি, ভিজিলেন্স এজেন্সিকে রাজনৈতিক দাসত্ব ছাড়তে হবে বলেছিলেন দেশের সুপ্রিম কোর্টের মুখ্য বিচারপতি এন ভি রমন্না। বছর খানেক আগে তিনি ডিপি কোহলি মেমোরিয়াল লেকচার অনুষ্ঠানে বলতে এসেছিলেন, পরিষ্কার বলেছিলেন, দ্য নিড অব দ্য আওয়ার ইজ টু রিক্লেম সোশ্যাল লেজিটিমেসি অ্যান্ড পাবলিক ট্রাস্ট। The first step to gain the same is to break the nexus with the political executive. বিচার ব্যবস্থার কাছে এই মুহূর্তের দাবি হলো মানুষের ভরসা আর সামাজিক বৈধতা ফিরে পাওয়া, আর তার জন্য প্রথমেই রাজনৈতিক বন্ধন ছিন্ন করাটাই প্রথম পদক্ষেপ। তার বক্তৃতার বিষয় ছিল ডেমোক্রেসি, রোল অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ ইনভেস্টিগেটিভ এজেন্সিস, গণতন্ত্র তদন্তকারী প্রতিষ্ঠানের ভূমিকা এবং দায়িত্ব। সোজা বাংলায় বললে দাঁড়ায়, রাজনৈতিক নেতাদের ইশারায় চলা বন্ধ করুন, একমাত্র তাহলেই নিজেদের খোয়া যাওয়া মান ও মর্যাদা ফিরে পাবেন। এইটুকু বলেই থেমেছেন নাকি? বলেছেন, ওয়েন ইট কামস টু দ্য সিবিআই, ইট পসেসড ইমেন্স ট্রাস্ট অফ দ্য পাবলিক ইন ইটস ইনিশিয়াল ফেজ। ইনফ্যাক্ট, দ্য জুডিশিয়ারি ইউজ টু বি ফ্লাডেড উইথ রিকোয়েস্ট ফর ট্রান্সফার অফ ইনভেস্টিগেশনস টু দ্য সিবিআই, অ্যাজ ইট ওয়াজ আ সিম্বল অফ impartiality and independence. Whenever the citizenry doubted the skill and impartiality of its own state police, they sought an investigation by the CBI as they wanted justice to be done. But with the passage of time, like every other institution of repute, the CBI has also come under deep public scrutiny. Its actions and inactions have raised questions regarding its credibility. ইন সাম কেসেস জাস্টিস রমন্না বলছেন, একটা সময় পর্যন্ত মানুষের অগাধ বিশ্বাস ছিল সিবিআই এর ওপর। সুপ্রিম কোর্টে হাজার একটা আবেদন জমা পড়ত সিবিআই তদন্তের জন্য, কারণ ছিল তাদের নিরপেক্ষতা এবং স্বাধীন কাজকর্মের জন্য। যখনই মানুষ মনে করেছে স্থানীয় পুলিশ ঠিকঠাক তদন্ত করছে না, করবে না, তখনই তারা সিবিআই তদন্তের দাবি করেছে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সিবিআই মানুষের ভরসা আর তাদের বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। জাস্টিস রমন্না সেদিনেই বলেছিলেন, সমস্ত তদন্তকারী সংস্থাগুলোকে এক ছাতার তলায় নিয়ে এসে এক নিরপেক্ষ সংস্থা বানানো উচিত, তারা যাতে নিজেদের মতো করে স্বাধীনভাবে তদন্ত করতে পারে, তারও গ্যারান্টি চাই। কেবল সিবিআই বা তদন্তকারী সংস্থাগুলোকে নিয়েই বলেননি তিনি। এক জায়গায় বলছেন, Our rich diversity cannot be sustained through dictatorial governance. It is only through democracy that our rich culture, heritage, diversity and pluralism can be sustained and strengthened. আমাদের দেশের সমৃদ্ধ বৈচিত্র্য এক স্বৈরাচারী শাসন দিয়ে টিকিয়ে রাখা যাবে না। আমাদের সমৃদ্ধশালী সংস্কৃতি, ঐতিহ্য আর বহুস্বরকে টিকিয়ে রাখতে হলে গণতন্ত্রকে কেবল বজায় রাখাই নয়, আরও শক্তিশালী করে তুলতে হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে যে সংকট আমাদের চোখের সামনে, জাস্টিস রমন্না সেটাকেই চিহ্নিত করেছিলেন তার বক্তৃতায়। আজ সেই সমস্যা দশ গুণ বেড়েছে। মোদী সরকার তার প্রত্যেক বিরোধীর পিছনে হয় সিবিআই, না হলে ইডি, না হলে ইনকাম ট্যাক্স লেলিয়ে দিচ্ছেন। এক ভয়ঙ্কর অবস্থা, আর সেই অবস্থার শিকার আমরাও। আমাদের সম্পাদক আজ 232 দিনের বেশি হয়ে গেল জেলে। আমরা বিচার চাইছি। জাস্টিস ফর কলকাতা টিভি, জাস্টিস ফর কৌস্তুভ রায়। আজকের এই পর্ব এ পর্যন্তই। আগামী পর্বের জন্য আপনাদের অপেক্ষা থাকুক। ততক্ষণ দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।